আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো এর আগেও আমি ভিডিও করেছি। তো আজকে আমাদের কাছে ওয়ালটন এলইডি টিভি এসেছে 32 ইঞ্চি। তো এর আগে আমি দুইটা করেছি, ওয়ালটন এবং মার্সেল, একই ব্র্যান্ড, নাম দুইটি আলাদা, মডেলও আলাদা, ভিতরে সব কিছুই পার্টসপাতি একই, প্যানেলও একই। তো আজকে এই টিভিটা একটি টেকনিশিয়ানের কাছ থেকে এটা ব্যাক এসেছে। টেকনিশিয়ান বলেছে এটা প্যানেল নষ্ট। তো আমরা দেখলাম এটা প্যানেল নষ্ট, তো কিছু কাজ করা যায়। তো এই মডেলের টিভিগুলা 95% ওকে হয়। তো এর আগে আমি দুইটা করেছি, 100% ওকে হয়েছে। তো এটা চলুন টিভিটির সমস্যা কি আপনাদেরকে দেখাই। তো দেখুন, আমি টিভিটি লাইন দিয়েছি, ইন্ডিকেটার জ্বলেছে। তো এটা আমি অন করে নেব। তো আমার কাছে আপাতত রিমোট কাস্টমার দিয়ে যায়নি। আরেকটি কথা, ভিডিওটি নড়ছে, হয়তো আমি একাই ভিডিওটি করছি সে কারণে নড়ছে। তো আমি এটার কিবোর্ড দিয়ে অন করে দেখছি। হ্যাঁ, অন হয়ে গেছে। তো দেখি আমরা সমস্যাটা কি সে প্যানেলে। দেখুন লাইট আছে, লাইট আছে, ছবি নেই। তো আপনারা এটা জোরে আঘাত করবেন না, অনেক সময় ফেটে যেতে পারে। তো আমি দেখানোর জন্য আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো এটার আমরা মডেলটি দেখে নেব। তো দেখুন মডেলটি, দেখুন। তো ভিডিওটি আমি নিজেই করছি সে কারণে হয়তো ভিডিওটি অফ করা লাগবে, কারণ এগুলার স্ক্রু খোলা হয় নাই। তো আমি এগুলা স্ক্রু খোলার পর আপনাদেরকে দেখাবো। তো এটা এক টেকনিশিয়ানের কাছ থেকে এটা ব্যাক এসেছে। তো জানি না এটা হবে কি না। তো আশা করা যায় কাজটি ওকে হবে। তো করার পরে এটা বোঝা যাবে। তো আমি এটা নাকটি খুলেছি, এটা আমরা সাইডে রাখবো। তো এটা দেখুন মাদারবোর্ড, মাদারবোর্ড ঠিক আছে, মাদারবোর্ড ঠিক আছে। তো এটা আমরা প্যানেলের দিকে যাব। প্যানেলের দিকে এটা দেখি। তো এটা যেহেতু এক মেকারের কাছ থেকে এসেছে, অতিরিক্ত ঘাটা থাকলে এটা হবে না। আপনাদেরকে এটা ক্লিয়ার করে দেখাচ্ছি। দেখুন এটা এক টেপের প্যানেল, এক টেপের প্যানেল এগুলা। তো এটা আমি দেখছি মেকার ঘাটে নাই। তো এটা আশা করি হবে। তো আপনারা এই এক টেপের প্যানেল, এই প্যানেলগুলা, প্যানেল মডেল দেখুন, এই প্যানেল মডেল। তো এই প্যানেলগুলা যে কোনো টিভি থাকলেও এই সমস্যাটা আপনারা সমাধান করতে পারবেন আমার এই ভিডিও অনুযায়ী, যদি আপনারা কাজ করে থাকেন। তো এর আগে আমি এই প্যানেলগুলো রিপেয়ার করেছি, এখনও চলছে। তো এই কাজটি আমি করব, কাস্টমারের সঙ্গে কন্ট্যাক্ট করে। কাস্টমারের সঙ্গে কন্ট্যাক্ট করেছি। তো এটা আমি প্যানেলটি চেঞ্জ করব না, এটা আমি
সারার কথাই বলেছি যে এটা ওকে হলে আমাকে টাকা দিতে হবে, কাজটি না হলে কোনো টাকা পয়সা লাগবে না। তো দেখুন কিছু প্যানেল আছে, এই সেম প্যানেল আছে, এই আইসিটি থাকে না, তো দুটা সেম একই কেস হয়। তো এটার মেনলি সমস্যা আমাদের এই আইসির, তো এই আইসিটি শর্ট থাকার কারণে আমার এই আইসির ভোল্টেজগুলো ড্রপ মেরে দেয়, অর্থাৎ শর্ট হয়ে যায়। তো এটা আমি প্রথমে দেখবো 12 ভোল্টেজটি আছে কি না। তো এটা আমরা লাইন দিয়ে দেখছি, এরা কিবোর্ডটি অন করে নিই, অন হয়ে গেছে। দেখুন অন হয়ে গেছে, ব্ল্যাক লাইট জ্বলছে। তো আমরা প্রথমেই দেখব প্যানেল ভোল্টেজটি আছে কি না। প্যানেল ভোল্টেজ 12, তো 11.95, ঠিক আছে, প্যানেল ভোল্টেজটি ঠিক আছে। তো আমরা তারপরে দেখব 3.3 ভোল্টেজটি, 3.3 ভোল্টেজটি আছে, 3.3 ভোল্টেজ আছে। তারপরে আমরা এবিডিডেড ভোল্টেজটি দেখব, তো এই ভোল্টেজটি থাকে 15। তো দেখুন ভোল্টেজটি শর্ট, এখানে 15 থাকার কথা, এই ভোল্টেজটি শর্ট। তারপরে আমরা দেখব ভিজিএইচ ভোল্টেজটি, ভিজিএইচ ভোল্টেজটি দেখুন শর্ট, ভোল্টেজটি নেই। তো আমরা এই কয়েলের ভোল্টেজটি দেখব, এটাও শর্ট। ভোল্টেজটি বেশিরভাগ ভোল্টেজগুলাই শর্ট আছে, তো এই শর্টগুলো আমি সারিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো। তো কাজটি আমি করেছি, তো প্যানেলগুলো ভোল্টেজগুলো দেখব। দেখুন এবিডিটেড ভোল্টেজটি চলে এসেছে, তো আমি সবগুলাই মেপেছি, সবগুলা ভোল্টেজ ঠিক আছে, সবগুলাই ঠিক আছে। তো আমি কিছু সিক্রেট কাজ করেছি। তো দেখুন কিছু সিক্রেট কাজ করেছি, কিছু পার্স শর্ট ছিল এই সাইডে, তো আমি এই আইসিটি শর্ট করে দিয়েছিল। তো এর আগে আমি অনেক কাজ করেছি, তো এই কাজগুলা দেখে আপনারা কাজ করতে পারবেন। তো ভিডিওটি কিছু লাইন শর্ট ছিল, তো শর্টগুলো আমি কেটেছি। তো আমি দেখে নেব টিভিটি চালু হয়েছে কি না, ডিসপ্লেটি দেখব। তো এটা আমি দেখে নিই, হ্যাঁ দেখুন একদম ক্লিয়ার। তো এটা আমি আপনাদেরকে সেট করে দেখব, দেখাবো। তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে এটা আমি প্যানেল চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি ফেক ভিডিও বানানোর জন্য। তো দেখুন এর আগে আমি যে প্যানেলের মডেলটি দেখিয়েছি, দেখুন সেম মডেল। তো কিছু শর্ট ছিল, এদিকে শর্ট ছিল, আমি শর্টগুলা কিছু আনলক করেছি। তো এটা আমি সুন্দর করে টেপ করেছি, কোনো সমস্যা না হয়। তো আমি এটা শর্ট করে এটা ঠিক করেছি। তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে, সে কারণে আপনাদেরকে স্কিপ করে দেখানো হচ্ছে। তো আমি এটা সেট করব। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে দেখবেন, না লাগলে দেখার কোনো প্রয়োজন নেই, ডিসলাইক বাটনটি আছে সেটা প্রেস করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটন অবশ্যই আপনারা প্রেস করে যাবেন। তো টিভিটি আমি সেট করে নেবো।
सेट करे अपना देर के देखा बो तो जमे एक जन के दिए आमी इनर गुला सेट कर सी नाट गुला लागे नहीं सेट करा हुए गए से इतना जिसे लाइन की बोती नहीं बा जिसे लाइन की ढोके नहीं सी अभी लाइन टी ढोके सी तो टीवी टी अभी ये टी वाल हैंग करे लगा बो तो ये टा वाल हैंकरे लागिए तो एन देख चालू नहीं इंडिकेटर आता ऑन कर ऑन हो गए देख ऑन हो गए एकदम क्लियर तो ये हमें चैनलटी चेंज कर देखी एकदम देख क्लियर तो देख एकदम क्लियर कोनो स्पॉट नहीं देखो एकदम क्लियर तो ये भावे अपनारा काज करते पारबेन तो टीवीटी आमी एर आगे बोलेछि एटा एक टेक्निशियानेर काज थेके ब्याक एसेछे तो ये अपने हमार भिडियो देखे काज करते पारबेन तो ये काजटी करार उद्देश्य आमादेर ए काजटी जदि ओके हो जाए से आरो दस जन के बोलबे जे अमुक टेक्निशियान आमार नष्ट पैनल ओके करे दिएछे नतून सेंस ना करे तो ये काजगुला करले अवश्यई आपनारा सुनाम अर्जन करबेन तो ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।